হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ অ্যান্ড রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা একেবারে নতুন লাগবে তোমাদের কাছে হয়তো। তোমরা দেখতেই পাচ্ছ খুব ছোট্ট ছোট্ট আলু নিয়ে নিয়েছি, এগুলো বাজার থেকে কেনা নয়। যাদের বাড়িতে চাষ হয় তারা জানবে যে কিছু আলু থেকে যায় শেষকালে, তো সেই আলু দিয়ে চপ বা বড়া ভালো হয়, তো সেই আলুগুলো নিয়ে নিয়েছি আজকে দেখো। আর সাথে আছে দেখো কুমড়ো ফুল, আর তার সাথে আছে ফ্রিজে রাখা কুমড়ো সেদ্ধ, দুটো পিস ছিল তো সেটা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি বেসন, এবং এর সাথে নিয়ে নিয়েছি আমি কুচনো কাঁচা লঙ্কা আর আদার রস। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এবার মেখে নেব। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে সমস্ত উপকরণ। তো এবার দেখো একটা একটু একটু করে নিয়ে গোল করে, আর ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এখানে তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে আমি ওই গোল গোল করে পর বড়ার মতো করে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। বাই।